আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো উইদাউট আইএসএ ইউএসএ অ্যাপ্লাই করা যায় কিনা বা করা উচিত কিনা, এটা নিয়ে কথা বলবো। সো আমার ভিডিওটি আজকে যদি আপনারা ভালোভাবে দেখেন, যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি আপনার ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে উপকারে আসবে। প্রথমে বলে নিই, ইউএসএর কিন্তু ফেস টু ফেস ইন্টারভিউ আছে, অনেকগুলো অ্যাম্বাসির আছে, সরাসরি ভাইবা দেওয়ার স্কোপ থাকে না। সো ইউএসএর আইএলটিএস মিন্স হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, আপনি ইংরেজি পারেন কি না, আপনি ওই দেশে যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার মতো অ্যাবিলিটি আপনার আছে কি না। সো যেহেতু সরাসরি ইন্টারভিউ আছে, আপনার যাদের স্মার্ট থাকলে ইন্টারভিউ ফেস করার অপশন আছে। সো আইএলটিএস ছাড়াও কিন্তু যদি আপনি স্মার্টলি ইন্টারভিউ ফেস করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আইএলটিএসটা ভিসার ক্ষেত্রে কোনো বাধা না। এখন আসুন জেনে নেওয়া যাক যে আইএলটিএস আসলে করলে কী লাভ বা না করলে কী লাভ। আইএলটিএসটা অ্যাডমিশনের ক্ষেত্রে খুব ভাইটাল একটা পার্ট। আমরা অনেকগুলো জানি, অনেকগুলো ভালো ইউনিভার্সিটি কলেজ আছে যারা আইএলটিএস বা ডুওলিঙ্গো এরকম কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট যদি না থাকে, সেক্ষেত্রে অ্যাডমিশনটা কঠিন হয়ে যায়। এক, সাপোজ আমরা কুইন্স কলেজ করি, কুইন্স কলেজ কিন্তু অ্যাটলিস্ট আইএলটিএস 5 না থাকলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। সো আইএলটিএসটা অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক ভালো দরকার। আইএলটিএস থাকলে আপনি ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন, ইভেন আইএলটিএস থাকলে আপনার অ্যাডমিশন প্রসেস যেটা আছে সেটা কুইকার হবে। সো যারা আইএলটিএস দেওয়া পসিবল, যাদের পক্ষে মনে হয় যে আইএলটিএস পরীক্ষা দিলে আইএলটিএস রেজাল্ট ভালো হবে, তারা আইএলটিএস দেওয়া উচিত। আইএলটিএসের পাশাপাশি ইউএসএ কিন্তু ডুওলিঙ্গো একটা অপশন আছে। আমরা জানি যে আইএলটিএস রেজিস্ট্রেশন করতে অনেক ডেট পাইতে সময় লাগে, আইএলটিএস এক্সাম দেওয়ার পরে 14 দিন পর রেজাল্ট হয়। সো সেক্ষেত্রে ডুওলিঙ্গো হচ্ছে যে পরীক্ষা যখন তখন পরীক্ষা দেওয়া যায়, আপনার রেজিস্ট্রেশন আপনার একদিন পরে রেজাল্ট হয়। সো ডুওলিঙ্গোটা কিন্তু আইএলটিএসের পাশাপাশি একটা অপশন হইতে পারে। এরপরেও যদি এমন অনেক স্টুডেন্ট আছেন যারা আইএলটিএসও করা নেই, ডুওলিঙ্গোও করা নেই, তারা ইউএসএ অ্যাপ্লাই করবেন কি না, করা উচিত কি না। আমি মনে করি যদি আপনার এরকম হয় যে আপনার আইএলটিএসও নেই, ডুওলিঙ্গোও নেই, বাট আপনি স্মার্ট এনাফ টু গিভ এম্বাসি ইন্টারভিউ, তাহলে আপনার ওয়েট করে না থেকে আপনার ইউএসএ অ্যাপ্লাই করা উচিত। কারণ আপনি কিন্তু ভিসা অফিসারের প্রশ্নগুলো যদি স্মার্টলি অ্যান্সার দিতে পারেন, আইএলটিএস বা ডুওলিঙ্গো নেই, এটা কিন্তু আপনার ভিসার ক্ষেত্রে কোনো বাধা না। আমরা ইউএসএর অনেকগুলো ভিসা করেছি, আমি এরকম কোনো স্টুডেন্ট পাইনি যার কাছে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করেছে ডু ইউ হ্যাভ আইএলটিএস অর ডুওলিঙ্গো, সে কিন্তু এটা তার মেন ফ্যাক্ট না। আপনার যদি আপনি জিজ্ঞেস করবে যে ইউএসএ কেন যাবেন, আপনি এই ইউনিভার্সিটি কেন পছন্দ করলেন, বা যে প্রশ্নগুলো করবে আপনাকে ইন্টারভিউয়ের সময়, আপনি যদি স্মার্টলি অ্যান্সার করতে পারেন, তাহলে কিন্তু এটা কোনো ভিসার ক্ষেত্রে কোনো প্রবলেম না। সো স্ট্রেট কথা হচ্ছে, যদি যারা ইউএসএ অ্যাপ্লাই করতে চান, আইএলটিএস বা ডুওলিঙ্গো ম্যান্ডেটরি না। আইএলটিএস যদি করা স্কোপ হয় তাহলে দ্রুত করে ফেলা ভালো, সেক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে একটা সুবিধা হয়। আরেকটা সুবিধা যেটা হয় যে আইএলটিএস না থাকলে অনেক ক্ষেত্রে আপনার হয়তো অ্যাডমিশনে ইএসএল অ্যাড করে দিবে বা ল্যাঙ্গুয়েজ কোর্স অ্যাড করা থাকবে। যদি আপনি আইএলটিএস করে আসতে পারেন তাহলে এই ক্ষেত্রে একটা সুবিধা পাইতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি স্মার্ট এনাফ ইংলিশে, আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আছে, বা আপনি ও লেভেল এ লেভেল করা আছেন, বা এই আপনার এম্বাসি ইন্টারভিউ আপনার কোনো প্রবলেম না, যে কোয়েশ্চেনগুলো করা হয় সেগুলো আপনি স্মার্টলি অ্যান্সার করতে পারবেন, তাহলে ওয়েট করে না থেকে ইউএসএ কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমরা অনেক অন্য দেশ হইলে আমরা নর্মালি সাজেস্ট করতাম যে ওকে তুমি টাইম নাও, টাইম নিয়ে আইএলটিএস ভালো স্কোর উঠাও, তারপর অ্যাপ্লাই করো, যেটা ক্যানাডা হইলে হয়তো আমরা সাজেস্ট করতাম। কিন্তু ইউএসএ কেন করি না, ইউএসএ কিন্তু আমরা জানি 2013 সালে অনেক ভিসা রেশিও ভালো ছিল, আবার 2013-এর পরে 2022 সালে এসে ভিসা রেশিও ভালো হয়েছে। সো ইউএসএ কিন্তু নর্মালি সবসময় ভিসা রেশিওটা ভালো থাকে না, এখন ভিসা রেশিও ভালো। আমরা মনে করি যারা ইউএসএ অ্যাপ্লাই করতে চান, এটা হচ্ছে গোল্ডেন টাইম। আমাদের বিশ্বাস যে 2022 সালটা ইউএসএর ভিসা রেশিও অনেক ভালো থাকবে। সো যারা আপনারা ইউএসএ অ্যাপ্লাই করতে চান, তারা ইউএসএর অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে দিতে পারেন। যদি পাশাপাশি আইএলটিএস বা ডুওলিঙ্গো করতে চান সেটাও করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা ইস্যু, আপনি আপনার ইউএসএ প্রসেস শুরু করার সাথে সাথে আপনার ইন্টারভিউয়ের জন্য রেডি হওয়া শুরু করবেন। কারণ ইন্টারভিউয়ের আইএলটিএসের চেয়ে কিন্তু অনেক ভাইটাল পার্ট হচ্ছে আপনার স্মার্টলি ইন্টারভিউটা ফেস করা। সো ইউএসএ যারা প্রসেস করতে চান, আমরা পিনাকেল তো ইউএসএর অনেকগুলো ইউনিভার্সিটি কলেজের এজেন্ট। সো যদি মনে করেন যে পিনাকেলের মাধ্যমে ফাইল প্রসেস করাতে চান, আমরা সপ্তাহে 6 দিন ওপেন থাকি, শুক্রবার এবং গভর্নমেন্ট হলিডে ছাড়া সব দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলে আসতে পারেন, কোনো অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই, যে কোনো সময়। আপনার আশা করি আপনার ফাইলটি অ্যাকুরেট হতে প্রসেস হবে। এতক্ষণ কষ্ট করে যারা আমাদের ভিডিওটি দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যদি আপনি মনে করেন যে আমার ভিডিওটি আপনার বা আপনার বন্ধুবান্ধব বা আপনার কোনো আত্মীয় স্বজনের উপকার আসবে, তাহলে আপনি ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। নতুন কোনো ভিডিও যদি আপনি নোটিফিকেশন পাইতে চান, তাহলে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। আর আমাদের ভিডিওটি যদি মনে হয় যদি ভালো লাগে আপনার, তাহলে একটা লাইক দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।